নির্দিষ্ট সময়ের মধ্যে 14টি স্কুলের 1000-এরও বেশি পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো সরকারি প্রকল্পের সাইকেল। নতুন সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা। প্রশাসনিক নির্দেশ, দ্রুততার সাথে স্কুল পড়ুয়াদের হাতে তুলে দিতে হবে সাইকেল। 1000-এরও বেশি সাইকেল, 14টি স্কুল, কাজটা এতটাও সহজ ছিল না। এতগুলি সাইকেল, এরপর সাইকেল ফিটিং করার জন্য বাড়তি লোক নিয়োগ করা হয় পৌরসভার পক্ষ থেকে। বনগাঁ স্টেডিয়ামে আলাদা জায়গা তৈরি করা হয়। প্রায় 30 জন লোক দিবারাত্র কাজ শুরু করেন, সাথে হাত লাগান পৌরসভার কর্মীরাও। শুরু হয় সাইকেল বিতরণের কাজ। এদিন বনগাঁ স্টেডিয়াম থেকে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সাইকেল। উপস্থিত ছিলেন বনগাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরজিৎ রায়, পৌর প্রধান গোপাল শেঠ সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা। এই বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের নির্দেশ আছে উপর থেকে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাইকেলগুলো স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তো আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটির আন্ডারে এখনও পর্যন্ত আমরা 1020টা সাইকেল পেয়েছি। আমরা অলরেডি 160খানা সাইকেল বিলি করে দিয়েছি, আজকে আরও 124টা সাইকেল বিলি হবে। তো আমাদের চেয়ারম্যান সাহেব বনগাঁ মিউনিসিপ্যালিটির, উনি এক্সট্রা ফিটার অ্যারেঞ্জ করে রাতারাতি খুব দ্রুততার সঙ্গে সাইকেলগুলো ফিট করে ছেলেদের মধ্যে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করেছেন। আর আমাদের আরও বাকি যে সাইকেলগুলো রয়েছেন, আজকে আরও বিকেলে আরও ফিটার উনি ব্যবস্থা করেছেন, যাতে উইদিন 1 বা 2 দিনের মধ্যেই উনি যাবতীয় কাজ শেষ করে বাচ্চাদের হাতে সাইকেল তুলে দিতে পারেন। নতুন সাইকেল পেয়ে স্বভাবতই খুশি পড়ুয়ারা। পৌরপ্রধান জানিয়েছেন প্রশাসনিক নির্দেশ, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হয়েছে। আমরা যেহেতু ডেলিভারি পয়েন্ট, স্বাভাবিকভাবেই আমাদের উপর বেশি দায়িত্ব ছিল। সরকারিভাবে মুখ্যমন্ত্রী যে সাইকেলগুলি মঞ্জুর করেছেন, সেগুলি যাতে ছাত্রদের হাতে তুলে দেওয়া যায়, তার জন্য সবাই এক হয়ে কাজ করা হয়েছে। সবুজ সাথী সাইকেলের যে 1020টা গাড়ি সাইকেল, সবুজ সাথী সাইকেল বিভিন্ন স্কুলে প্রদান করার জন্য আমরা হচ্ছে ডেলিভারি পয়েন্ট, এবং সেখান থেকে মহকুমা শাসক, জেলা শাসক এবং তথা বাংলা মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সাইকেলগুলো যত তাড়াতাড়ি সময় স্কুল শুরু হয়ে গেছে, বাচ্চাদের কাছে স্কুলগুলো পৌঁছানো দরকার। অতএব সেই দ্রুততার সঙ্গে সেই সরকারিভাবে যে সাইকেলগুলো মুখ্যমন্ত্রী স্যাংশন করেছেন, সেই সাইকেলগুলো বিতরণের জন্য আমরা যুদ্ধকালীন ভিত্তিতে আমার মহকুমা শাসক, আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরজিৎ রায় এবং আমার স্টাফরা, আমরা নিজেদের মতো করেই আমরা এখানে লোক এনে আমরা এখানে তৎপরতার সঙ্গে আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা সাইকেলগুলো বিতরণ করব। এটা আমাদের লক্ষ্য, কারণ এই সাইকেল বাচ্চাদের কাছে, নতুন বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের কাছে নতুন সাইকেল থাকবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।